যে দুই নেতা না, এ অনেক নেতা এটা করছে, তার মধ্যে আপনারা তো হুমায়ুনকে সামনে দেখছেন। হুমায়ুন একটু তাড়াতাড়ি করে সব কিছু বলে ফেলে। হুমায়ুন মানে চালাক চতুরভাবে কথা না বলে খাড়াখাড়ি কথা বলার ছেলে। আমি তার গুণগান গাইছি না, তাকে সমর্থন বিরোধিতা করছি না, যার যেটা ক্যারেক্টার আমি সেটা বলছি। এই কথাই তৃণমূলের বহু এমএলএর বুকে জমে আছে, কিন্তু হুমায়ুনের মতন কেউ বলতে পারে না। এই জায়গাটা হুমায়ুন অন্যান্যদের থেকে একটু আলাদা, তাই আমরা হুমায়ুনের মুখে প্রথম প্রতিবাদ শুনতে পেলাম। মুর্শিদাবাদ জেলায় তৃণমূল দলটাকে দেখে মনে হচ্ছে হিন্দু তৃণমূল আর মুসলমান তৃণমূল হয়ে গেছে। দেখুন, হুমায়ুন বা নিয়ামত শেখ এরা কোনো আলাদা ব্যতিক্রমী ব্যক্তিত্ব নয়। সারা বাংলা জুড়ে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ আপনি দেখুন তো, করিম চৌধুরীকে মুর্শিদাবাদের লোক, ব্যাপারীকে মুর্শিদাবাদের লোক, সর্বত্র ধুমায়িত যে ক্ষোভ, সেই ক্ষোভের বিস্ফোরণ ঘটছে। তার মধ্যে কেউ সামনে এগিয়ে এসে বলতে পেরেছে? আজকে তো অস্বীকার করতে পারবো না আমরা যে যার কথা বলছে নিয়ামত শেখ, সে এখানে তৃণমূলের বহু পুরনো নেতা। সুব্রত সাহা বহু পুরনো নেতা, সুব্রত সাহা নিয়ামত শেখ হচ্ছে এই জেলার বহু পুরনো নেতা। আজকে তারা যদি যোগ্যতার অনুযায়ী সম্মান পেত, মর্যাদা পেত, তাহলে তারা তাদের মুখ দিয়ে বিক্ষোভ বা প্রতিবাদ প্রকাশ পেত না। আজকে সুব্রত সাহা সাগরদিঘিতে, তার মৃত্যুর পর তার পরিবারের প্রতি পশ্চিমবঙ্গের তৃণমূল কোনো সম্মান দেখিয়েছে? অথচ এই মুর্শিদাবাদ জেলায় সুব্রত সাহাকে আমরা টিকিট দেওয়ার পরে সে যখন তৃণমূলে যায়, সে কিন্তু ভদ্র সভ্যভাবে তৃণমূল পার্টিটা করে এই মুর্শিদাবাদ জেলার তৃণমূলের স্বীকৃতি আদায় করতে পেরেছিল, তারা কিন্তু সম্মান পায়নি। আজকে তৃণমূলের সামনেসারি থেকে কংগ্রেসের দল থেকে গাদ্দারি করে যাওয়া সেই সমস্ত মির্জাপুর আর ঘোষিটি বেগমরা, তাদের জায়গা আছে। কিন্তু যারা তৃণমূল দলটাকে মুর্শিদাবাদ জেলায় স্বীকৃতি দেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করেছিল, তাদের কিন্তু কোনো স্থান নাই। স্বাভাবিকভাবেই তৃণমূলে আজ পাওয়া আর না পাওয়ার দলের বিভাজন বাড়ছে, এবং সেই বিভাজনের গতি প্রকৃতি থেকে হিন্দু তৃণমূল আর মুসলিম তৃণমূলের চেহারা আমরা দেখতে পাচ্ছি।